नमस्कार दर्शक बंधु, आमी श्री संजीव भास्ती। आज के आपनादेर सामने आबार उपस्थित। दीर्घ दिन पर शनि किन्तु बकरी अवस्था थेके मार्गी अवस्थाय आसछे। 29 सेप्टेम्बर 2020 मेष राशि एई जे दशम भावे शनि मार्गी होच्छे, एर एकटा विशेष परिवर्तन किन्तु आपनादेर जीवने आपनारा देखते चलेछेन। কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন পাবেন, কোন কোন দিকে সাবধানে থাকতে হবে, টোটালটাই আলোচনা করবো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা অনলাইনে আমার সঙ্গে কনসাল্ট করতে চাচ্ছেন, ডিসক্রিপশানে এই প্রোগ্রামের ডিসক্রিপশানে আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। সেখানে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইনে প্রেডিকশান নিতে পারেন। 29 সেপ্টেম্বর শনি মকর রাশিতে তার নিজের ঘরে আপনাদের দশমভাবে মার্গী হচ্ছে, থাকবে 23 মে 2021 পর্যন্ত। এর মধ্যে দুটি নক্ষত্র বাস করবে, একটা উত্তরাষাঢ় রবি নক্ষত্র, এবং জানুয়ারি পর্যন্ত থাকবে, 21 জানুয়ারি পর্যন্ত। তারপর কিন্তু সুবর্ণ নক্ষত্রে শনি চলে যাবে। এতদিন কিন্তু আপনাদের বকরি থাকার জন্য শনি কিন্তু আপনার রাশির ওপরে আপনাদের চতুর্থভাবে এবং আপনাদের অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছিল। স্বাভাবিকভাবেই যখন মার্গী হয়ে গেল, শনি কিন্তু আপনাদের তৃতীয় দৃষ্টিটা দ্বাদশভাবে ফেলবে, সপ্তম দৃষ্টিটা আপনাদের চতুর্থ হয়ে ফেলবে, এবং দশম দৃষ্টিটা আপনাদের সপ্তমভাবে ফেলবে। এই যে দৃষ্টির পরিবর্তন হয়ে গেল, এর ফলে কিন্তু আপনাদের মধ্যে অনেক পরিবর্তন আপনাদের আসতে আরম্ভ করবে। স্বাভাবিকভাবে এতদিন শনি কিন্তু বকরি অবস্থায় আপনাদের দশমভাবে বসেছিল, ফলে কর্মের দিক থেকে কিন্তু নানা সমস্যা তৈরি করছিল, কর্মে অনেকের ক্ষেত্রে কর্মহানি পর্যন্ত করে দিয়েছে। এই যে মার্গী হলো, এর ফলে দশমভাবের যে শুভ ফলগুলো আপনারা কিন্তু পেতে আরম্ভ করবেন। অর্থাৎ এই যে দশম একাদশপতি বকরি থেকে মার্গী হলো, এর ফলে কর্মের দিক থেকে অনেকটা পজিটিভনেস আপনাদের লাইফে আসতে থাকবে। নতুন কর্মপ্রাপ্তি, নতুন কর্মের সঙ্গে যুক্ত থাকা, যে কোনো কর্মসংক্রান্ত পজিটিভনেস কিন্তু আপনাদের আসতে আরম্ভ করবে। যারা অলরেডি কাজের সঙ্গে যুক্ত আছে তাদের যে প্রমোশন হওয়ার যোগ আছে, সেই দিক থেকেও ভালো ফল কিন্তু দেখাচ্ছে। যারা কর্ম সপেশায় যুক্ত আছে তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো ফল কিন্তু দিতে চলেছে এই শনি মার্গী হয়ে যাওয়া। যারা নিজের সপেশায়ের সঙ্গে যুক্ত আছে, ডাক্তার বলুন, উকিল বলুন, এরা ব্যক্তিগত পেশা করে, সেই দিক থেকেও কিন্তু যারা সপেশার সঙ্গে যুক্ত আছে তাদের জন্য ভালো ফল কিন্তু এই শনি মার্গী হয়ে যাওয়ার ফলে আপনারা পেতে আরম্ভ করবেন। ওভারঅল মেষ রাশির জন্য কর্মস্থান কিন্তু অনেক পজিটিভ হতে আরম্ভ করেছে, কারণ এই নভেম্বরে 19 নভেম্বর 2020 আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি কিন্তু মকর রাশিতে শনির সঙ্গে এসে নিজভঙ্গ রাজযোগ তৈরি করে ফেলল। এই যে দশমভাবে রাজযোগ তৈরি হল, একদিকে যেমন কর্মের দিকে নতুন সোর্স, নতুন কাজের সূচনা কিন্তু আপনাদের হতে চলেছে, কর্মের পরিবর্তন, নতুন কাজের সঙ্গে যুক্ত হওয়া, ওভারঅল কর্মসংক্রান্ত যে কোনো দিক থেকে শুভফল পাবেন। পিতার আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু হতে পারে, যে কোনো প্রমোশন হয়ে গেল পিতার দিক থেকে। ভাগ্যের দিক থেকে কিন্তু আপনাদের অবশ্যই সাথ পেতে আপনারা আরম্ভ করবেন। উচ্চ শিক্ষায় সফলতা বলেন, দূর যাত্রা কমিউনিকেশানে বলুন, সেদিক থেকেও ভালো ফল কিন্তু আপনারা ভাগ্যের দিক থেকে ওভারঅল সাথ কিন্তু আপনারা পেতে আরম্ভ করবেন। এই যে রাজযোগ তৈরি করলো, শনি মার্গী হয়ে যাওয়া এবং বৃহস্পতি সেখানে অবস্থান, নিজভঙ্গ রাজযোগ তৈরি হলো, এখানে ভাগ্যের দিক থেকে কর্মপ্রাপ্তি কিন্তু আপনাদের করাবে। শনির যে তৃতীয় দৃষ্টিটা আপনাদের দ্বাদশভাবে পড়ে আছে, ফলে বিদেশে যারা কর্ম করছে, বিদেশে যারা কর্মের জন্য যেতে চায়, এই বিদেশ সংক্রান্ত যারা দেশে থেকে বিদেশের সঙ্গে কোনো যোগাযোগ রেখে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছে, এদের জন্য কিন্তু খুব কর্মের দিক থেকে ভালো ফল কিন্তু আপনারা পেতে আরম্ভ করবেন। যারা বিদেশে মাটিতে কাজ করছে তাদের জন্য কিন্তু অবশ্যই পজিটিভ রেজাল্ট কিন্তু বিশেষ করে মেষ রাশির ক্ষেত্রে বা মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনারা পেতে আরম্ভ করবেন। দীর্ঘদিন কিন্তু সমস্যা দিচ্ছিল কর্মের দিক থেকে, সেদিক থেকে অনেকটাই রিমুভ আপনারা মুক্তি পেতে আরম্ভ করেছেন কর্মের দিকে, এবং বিদেশে যারা পড়াশোনা করতে যেতে চায় তাদের জন্য কিন্তু শুভ সময় আপনারা অলরেডি পেতে আরম্ভ করবেন। অর্থাৎ বিদেশে যেতে চাইছিল, যেতে পারছিল না, কোনো একটা সমস্যা হচ্ছিল, লকডাউনের জন্য সমস্যা হচ্ছিল, সবগুলি কিন্তু আস্তে আস্তে আপনাদের হাতে চলে আসার টাইম চলে আসছে। সপ্তম দৃষ্টিটা আপনাদের চতুর্থ হয়ে ফেলেছে, শনির এতদিন বকরি দৃষ্টিটা চতুর্থ হয়েছিল, সেটা পড়াশোনার ক্ষেত্রে, মাতৃস্থান এবং বাড়ি গাড়ির ক্ষেত্রে কিন্তু নানা সমস্যা আপনাদের ফেস করতে হচ্ছে। এই যে মার্গী দৃষ্টিটা চতুর্থ হয়ে পড়লো, এর ফলে কী হবে, আপনাদের কিন্তু শিক্ষার দিকে, যারা স্টুডেন্ট আছে তাদের শিক্ষার দিকে কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট তারা পেয়ে যাবে। শিক্ষার মধ্যে এফোর্ট দিতে হবে বেশি, অনেকটা বেশি মানে মনোযোগ দিয়ে অনেকটা বেশি এফোর্ট কিন্তু শিক্ষার ক্ষেত্রে দিতে হবে। শিক্ষা যে খারাপ হবে তা না, কিন্তু অনেক বেশি পরিশ্রম কিন্তু শিক্ষার ক্ষেত্রে শনি করাবে।
এবং যে যত পরিশ্রম করতে পারবে তার শিক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ততটাই ভালো রেজাল্ট সে আশা করতে পারে। শনি কিন্তু যতটা মেপে ঝেপে দেয়, শনি চায় যে যে যতটা পরিশ্রম করবে তার ফলই ততটা দেবে। তাই এখন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি এফোর্ট দিতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, অবশ্যই ভালো ফল পাবে। যারা বাড়ি গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য কিন্তু শনি অনেক নতুন অপরচুনিটি আপনাদের নিয়ে আসবে, সেদিক থেকেও ভালো। আপনারা কিন্তু অবশ্যই বাড়ি গাড়ি ক্রয় করতে পারেন, যদি বিক্রি করা থাকে সেদিক থেকেও ভালো ফল আপনারা পাবেন। চতুর্থ ভাবে থেকে সপ্তম দশম ভাবে থেকে চতুর্থ দৃষ্টি দিচ্ছে এবং দ্বাদশী দৃষ্টি দিচ্ছে, সেদিক থেকে পুরনো বাড়ি গাড়ি যদি বিক্রি করতে চান সেদিক থেকেও শুভ ফল আপনারা পেয়ে যাবেন। কথাবার্তার মধ্যে অনেক পজিটিভনেস কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন রাহু দ্বিতীয়ভাবে বসে গিয়ে কিন্তু আপনার দশমভাবে দৃষ্টি দিচ্ছে, কর্মের পরিবর্তন যেমন করাবে কথাবার্তার মধ্যে পজিটিভনেস আপনাদের কিন্তু একটা দেখতে পাওয়া যাবে। বিশেষ করে যারা অভিনেতা অভিনেত্রী আছে তাদের দিক থেকে ভালো, যারা ধরুন রাজনীতিবিদ আছেন তাদের জন্য কিন্তু অনেকটা পজিটিভ, তাদের কথার মধ্যে অনেকটা পজিটিভিটি কিন্তু দেখতে পাওয়া যাবে এই সময়, তাদের কথা লোকে শুনবে, সেদিক থেকেও কিন্তু ভালো ফল দেখাচ্ছে। দশম দৃষ্টিটা আপনাদের সপ্তমভাবে পড়ার জন্য, ব্যবসার দিকে কিন্তু প্রভূত লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন। পরিশ্রম করতে হবে অবশ্যই, কিন্তু যতটা পরিশ্রম আপনারা করছিলেন তার থেকে অনেক বেশি পরিশ্রম কিন্তু আপনাদের শনি করাবে ব্যবসার জন্য। নতুন ব্যবসা তৈরি, নতুন ব্রাঞ্চ তৈরি, নতুন আপনারা ব্যবসার সঙ্গে কোনো একটা ব্যবসা করেন তার সঙ্গে আবার নতুন ব্যবসায় যুক্ত হওয়া, এসবগুলো যেমন করাবে কিন্তু আপনাদের পরিশ্রম কিন্তু অনেক বেশি আপনাদের করাবে। যদি কেউ পরিশ্রম না করে শর্টকাট পন্থা অবলম্বন করে তাহলে কিন্তু তারা লস হয়ে যাবে। এইখানে কিন্তু শনির দৃষ্টি পড়ে থাকার জন্য পরিশ্রম করে ব্যবসার জায়গাটাকে যথেষ্ট মোল্ড করা যেতে পারে, এরকম একটা মানসিকতা নিয়ে চলতে হবে। যত যে পরিশ্রম করবে ব্যবসার প্রতি যত লগন দেবে তাদের কিন্তু ততই ভালো পরিস্থিতি শনি ব্যবসার দিক থেকে দেবে, এবং যারা বাড়িতে বসে ব্যবসা করে তাদের জন্য কিন্তু ভালো ফল দেবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে যারা বিয়ে এখনও হয়নি তাদের নতুন বিয়ের সোর্স কিন্তু আসতে পারে, নতুন বিয়ের কানেকশান কিন্তু দিতে পারে, নতুন বিয়ের যোগাযোগ কিন্তু আপনাদের চলে আসতে পারে। সেদিক থেকে নতুন দীর্ঘদিন বিয়ে হচ্ছিলো না, কথা হয়ে আটকেছিলো, সেই জায়গাটা অনেকটা ক্লিয়ার করবে। কারণ রাহুর দৃষ্টি এতক্ষণ শনির দৃষ্টিটা যেটা পড়েছিলো সেটা কিন্তু শনি সবসময় ডিলে করায়, যখনই দৃষ্টি দেয় ডিলে করায়, কিন্তু শনির ওপর এই যে নিজভঙ্গ রাজ্য তৈরি করলো বৃহস্পতি এবং রাহু যে পঞ্চম দৃষ্টিটা শনির ওপর ফেলছে, এই জন্য কিন্তু আপনাদের বিয়ের দিক থেকে একটা পজিটিভনেস, বিবাহিত জীবনে পজিটিভনেস কিন্তু আপনারা দেখতে পারবেন। সন্তানের দিক থেকে এবং যারা আর্টিস্টিক কাজ করে তাদের জন্য ভালো ফল দেবেন। দেখুন দুটি নক্ষত্র পাস করবে, একটা হচ্ছে রবি নক্ষত্র, রবি নক্ষত্র হচ্ছে আপনাদের পঞ্চমপতি, রবি হচ্ছে আপনাদের পঞ্চমপতি, সেই দিক থেকে প্রেমের দিক থেকে এবং সন্তানের দিক থেকে কিন্তু আপনারা ভালো ফল পেতে আরম্ভ করবেন। কারণ রবি নক্ষত্র পাস করছে এবং সেদিক থেকে প্রেমের দিক থেকে কোনো সমস্যা বিশেষ একটা করবে না। সন্তান দীর্ঘদিন যাদের সন্তান হচ্ছিল না তাদের কিন্তু একটা সন্তান প্রাপ্তি জায়গা দেখাচ্ছে, সেদিক থেকেও ভালো ফল আপনারা পাবেন। যাদের সন্তানরা বিদেশে যেতে চাইছে তাদের দিক থেকেও কিন্তু ভালো ফল তারা আশা করতে পারে। কেন শনি দশমভাবে থেকে পঞ্চমের ষষ্ঠভাবে থেকে দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে যাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করতে যেতে চায় তাদের দিক থেকে ভালো ফল পাবে। ওভারঅল ভাগ্যের স্বাদ কিন্তু আপনারা পেতে চলেছেন, ভাগ্যপতি কিন্তু আপনাদের দশমভাবে বসে আছে। এই যে ভাগ্যপতি দশমভাবে বসে থেকে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে এবং শনির সঙ্গে নিজভঙ্গ রাজ্য তৈরি করছে, এই দিক থেকে ফিনান্সিয়াল কিন্তু আপনাদের অনেকটা গেম কিন্তু আপনাদের হতে চলেছে। যারা বাড়িতে বসে ব্যবসা করে তাদের দিক থেকেও কিন্তু শুভ ফল আপনারা পেতে চলেছেন। ওভারঅল এই যে শনি দীর্ঘদিন পরে বক্রি অবস্থা থেকে মার্গী হলো এবং সেখানে নিজভঙ্গ রাজ্য বৃহস্পতি নিজে এসে তৈরি করলো আপনাদের ভাগ্যপতি, সেদিক থেকে কিন্তু ওভারঅল পরিস্থিতিটা যেরকম চলছিল সেখান থেকে কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট আস্তে আস্তে আপনারা পেতে আরম্ভ করবেন। এমন না যে শনি কালকে থেকে আপনাদের শুভ ফল দিতে আরম্ভ করেছে, যেহেতু 29 সেপ্টেম্বর বক্রি থেকে মার্গী হয়েছে আপনাদের পরের দিন থেকেই শুভ ফল দিতে আরম্ভ করবে তা নয়, ধীরে ধীরে কিন্তু ফলটা দেয়। কারণ এই যে 8 মাসের একটা স্প্যান, এর মধ্যে ধীরে ধীরে কিন্তু প্রত্যেকের জন্মছকের ভিত্তিতে কিন্তু ফলটা পাবেন। এমন না যে সবাই সব শুভ ফলগুলো পেয়ে যাবেন তা নয়, এইরকম ভুল ধারণা আপনারা কেউ রাখবেন না। যারা ধরুন যতটা তাদের জন্মছক যতটা পারমিট করছে তার উপরই কিন্তু ফল পাবেন। আপনাদের জন্মছক বা শনি যদি ডিস্টার্ব না থাকে, বকরি আছে বা ষষ্ঠ অষ্টম দ্বাদশ কানেকশান করেছে, তাহলে শুভ ফল পাবেন কী করে? অবশ্যই কিন্তু এগুলো বিচার করতে হবে, ব্যক্তিগত ছকের উপর কিন্তু অনেকটা নির্ভর করে আপনারা কতটা ভালো বা কতটা খারাপ ফল আপনারা পেতে পারেন। কিন্তু ওভারঅল যখন দশমভাবে শনি বসে আছে সেদিক থেকে নিজের ঘরে অবশ্যই কর্মের দিক থেকে কিছু না কিছু লাভ আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন এবং যা যা বললাম সেই দিক থেকেও কিন্তু আপনারা শুভ ফল কম বেশি পাবেন। ওভারঅল বললাম
যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।